হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সঙ্গে লাউয়ের কোপ্তা কারি রেসিপি শেয়ার করব। এই কোপ্তাটা খুব সফট হয়, খেতে খুব ভালো লাগে, রুটি পরোটা কিংবা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। চলুন তবে রেসিপিতে যাওয়া যাক। লাউয়ের কোপ্তা কারি তৈরি করার জন্য আমি 500 গ্রামের ওজনে একটা লাউ নিয়েছি। লাউয়ের খোসাটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি, তারপর ভালো করে পরিষ্কার করে রেখেছি। অবশ্যই লাউটা একটু কচি নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আমি লাউটা গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়েছি আমি, গ্রেটারের যেই দিকটা ছোট ছিদ্র আছে আমি সেই দিকটাতে গ্রেট করব। লাউটা গ্রেট করা হয়ে গেছে, কিন্তু লাউয়ের মধ্যে প্রচুর জল রয়েছে, তাই কোপ্তা তৈরি করা যাবে না। প্রথমে আমি লাউ থেকে চেপে চেপে জলটা বের করে নেব। এরপর জলটা ফেলে দেব। আমি আর একবার জলটা ভালো করে নিকড়ে নেব, যদি জল থেকে থাকে বেরিয়ে যাবে। এরপর আমি লাউয়ের মধ্যে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়ো, 3 টেবিল চামচ ধনে পাতা কুচি, 4 টেবিল চামচ বেসন। প্রথমে আমি সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি নুনটা দেব না, নুনটা আমি পরে দেব। এখন নুন দিয়ে দিলে লাউটা আরও বেশি করে জল ছেড়ে দেবে। মাখা হয়ে গেছে, এখন আমি নুনটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি গোল গোল করে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো আমি লো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। হাই ফ্লেমে ফ্রাই করবেন না, ভেতরে কাঁচা থেকে যাবে। উল্টে দেব। এভাবে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব। কোপ্তাগুলো ফ্রাই করা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকি কোপ্তাগুলোও ফ্রাই করে নেব। এখন কারিটা তৈরি করব, সেই জন্য একটা অন্য কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে 1 টুকরো দারচিনি, 2 এলাচ, 2 লবঙ্গ আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। একটা টমেটো আর 1টা পেঁয়াজকে একসাথে পেস্ট তৈরি করে রেখেছি, দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এরপর আমি 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটাও ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচের 1/3 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ চিনি, অল্প একটু জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, 1 চা চামচ কাজু বাদাম বাটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আরও 1 মিনিট কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দেব। আমি এক কাপ জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, আরও হাফ কাপ জল দিয়ে দিলাম। ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেছে, এখন ভাজা কোপ্তাগুলো দিয়ে দেব, নেড়ে দেব। ফ্লেমটা লো মিডিয়ামে রেখে 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি হালকা করে নেড়ে দেব, বেশি নাড়া যাবে না, কোপ্তাগুলো খুব নরম। একটু আমি উল্টে দেব, এরপর আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দেব। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। লাউ এর কোপ্তা কারি তৈরি হয়ে গেছে, এখন আমি ফ্লেমটা অফ করে দেব। এইরকম গ্রেভি অবস্থায় নামাতে হবে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা শুকিয়ে যাবে। ফ্লেমটা অফ করে দিলাম, এরপর আমি পরিবেশন করে দেখাবো।